ময়মনসিংহ বিভাগের চার জেলায় 18,50,000 শিশুর মধ্যে ঝরে পড়া ও পথ শিশু রয়েছে প্রায় 1.5 লাখ। তাদের টিকার আওতায় আনা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুশীল সমাজের নেতৃবৃন্দরা বলছেন টিকায় শিশুদের বৈষম্যে সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাব্বির রহমান, বয়স 10 বছর, তার সময় কাটে ময়মনসিংহ রেল স্টেশনে। করোনা টিকা কি সে সম্পর্কে তার খুব একটা ধারণা নেই, তাই দেওয়া হয়ে ওঠেনি করোনার টিকা। কেউ জানাই তো তাহলে আমরা দিতাম, কিন্তু আমরা কেউ জানাই না, দিতেও পারলাম না। সাব্বিরের মতো আরো অনেকের টিকা নিয়ে নেই মাথা ব্যথা, আবার জটিলতার কারণে কারো কারো টিকা দিতে অনীহা। টিকা তো আমি দিয়েই নেই, জানিও না দিছিও না। তবে একটা হয়রানি আছে, যেটা হচ্ছে জন্ম সনদের কথা বলবো, এটা একটা হয়রানি। যেমন আমার বছর প্রথম অবস্থায় টিকা দেয় না, ওর জন্য সব করাইছে অনলাইনে, তারপর টিকা দিচ্ছে। 13 জন শিশু কিন্তু স্কুলে যাচ্ছে না, তো স্কুলে যাচ্ছে না তার মানে হচ্ছে তারা এই টিকা কার্যক্রম থেকে বাদ পড়ে যাচ্ছে। এবং পাশাপাশি এদের মধ্যেই আমাদের প্রায় 177 জনের মতো শিশু, তাদের কিন্তু বার্থ রেজিস্ট্রেশনটা নেই। টিকা নিয়ে বৈষম্য সৃষ্টি হলে কার্যক্রম সফল হবে না বলে জানিয়েছে সুশীল সমাজের নেতৃবৃন্দরা। বস্তি এলাকার বা অন্যান্য যে অপ্রাতিষ্ঠানিক এলাকার শিশু, তাদেরকে টিকা উৎসাহিত করার জন্য যে নেটওয়ার্কটি থাকা উচিত সেটি নিশ্চয়ই ঘাটতি আছে। স্বাস্থ্য বিভাগ ঝরে পড়া শিশু এবং পথ শিশুদের টিকা দেওয়া চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, তবে টিকা কার্যক্রম সম্পূর্ণ করতে ভিন্ন কৌশলের কথাও বলছেন অনেকে। মাইক্রো প্ল্যান করে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে প্রত্যেকটা ওয়ার্ডে, এবং আমাদের HFW আছে, এবং RD আছে, এবং ইউনিয়ন কাউন্সিল আছে, প্রাইমারি স্কুল আছে, সেইগুলোতে আমরা যখন ক্যাম্পেইন করব তখন এই জ্বরে পড়া শিশুদেরকেও আমরা অন্তর্ভুক্ত করব। আমরা একটি গণপ্রচার করব, মাইকিং এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেব, এবং আমরা টিকা প্রদানের জন্য কিছু স্পট নির্ধারণ করব, সেই স্পটে তাদেরকে টিকা প্রদানের জন্য আসতে বলব। বিভাগের চার জেলায় টিকা কার্যক্রম শুরু না হলেও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 62,000 শিশুর মধ্যে 57,000 শিশুকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।